নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়, এটা যে কোনো টেস্ট প্লেয়িং নেশনের জন্য একটা বিরাট, আমাদের জন্য তো অনেক অনেক অবিস্মরণীয় একটা জয়, এবং এই অনুপ্রেরণাই কিন্তু আগামীতে এগিয়ে যাওয়ার জন্য সাহস যোগাবে। এবং আমি আশা করি যে 5 দিনের কম্পিটিটিভ ক্রিকেট খেলা, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এই 5 দিনের ক্রিকেটের কন্টিনিউয়াস প্রসেসটা ভেরি ইম্পর্ট্যান্ট। একটু সময় দিতে হবে, যে কোনো ব্যাটসম্যান বলেন, বোলার বলেন, ইবাদতকে কিন্তু আমরা যথেষ্ট নির্বাচক প্যানেল কিন্তু সময় দিয়েছি, এবং এই থেকে কিন্তু আজকে এতটুকু পাওয়া। তো সেই হিসাবে আমরা চাবো যে কন্টিনিউয়াস এই প্রসেসের মধ্যে থাকুক, এবং 5 দিনের যে কোনো জায়গায় কম্পিটিটিভ ক্রিকেট খেলুক, তারপর দেখবেন যে টেস্টে আমরা একটা ভালো দল হিসেবে দেবো। ধন্যবাদ। সিনিয়র 4 জন স্যার আমরা জয় পেলাম, কি বলবেন এই জয়টি নিয়ে? সিনিয়র দেখেন, কিছু ইঞ্জুরির প্রবলেম থাকে বা কারো ব্যক্তিগত, কারণ কোভিড সিচুয়েশনের সব প্লেয়ারদের জন্য কিন্তু এটা কিন্তু ভেরি হার্ড টাইম। তারপরে এরপরে আমরা ইয়াং প্লেয়ার নিয়ে যে নিউজিল্যান্ডে গিয়েছি, সবসময় একটা মাথায় তখন কাজ করতো যে এরা কত কী করতে পারবে। তারপর আমরা যথেষ্ট নির্বাচক প্যানেলও যথেষ্ট কনফিডেন্ট ছিলাম, টিম ম্যানেজমেন্ট যথেষ্ট কনফিডেন্ট ছিলাম যে ইয়াং প্লেয়ারদের জন্য অবশ্যই একটা বিরাট প্ল্যাটফর্ম, এরা যদি ভালো করে আমাদের ক্রিকেটের জন্য যথেষ্ট ভালো হবে। এবং ওরা দেখিয়ে দিয়েছে, এবং আমাদের ক্রিকেটটা যে উপরের দিকে আছে এখনও, এটা যে আমাদের স্টেপ বাই স্টেপ যে আমরা এগিয়ে যাচ্ছি, তো আমরা চাই যে লঙ্গর ভার্সন ক্রিকেটটা, আমি সবসময় বলেছি আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আমরা একটা ভালো দল হিসাবে গড়ে উঠতে চাই। অবশ্যই এটা যেটা বললাম যে আপনার লঙ্গর ভার্সন ক্রিকেটের একটা খেলোয়াড়কে কিন্তু সময় দিতেই হবে, আপনার যে কোনো খেলোয়াড়কে সময় না দিলে ওর থেকে কিন্তু ফিডব্যাকটা পাওয়া কিন্তু ডিফিকাল্ট। সেই হিসাবে আমরা নির্বাচক প্যানেল যথেষ্ট কনফিডেন্ট ছিলাম যে একটা সময় অবশ্যই দাঁড়াবে, কারণ ওর যথেষ্ট গতি আছে এবং কন্ট্রোল আছে বোলিংয়ে, এবং ওটিস গিবসন গত 1-2 বছর ধরে যথেষ্ট ভালো কাজ করে গিয়েছে, এবং এটার ফল এখন পেয়েছে। এটা কন্টিনিউ এই প্রসেসটা যদি থাকে ইনশাল্লাহ আগামীতে, আর পেস বোলাররা যদি আপনার এব্রোটে ভালো করে তাহলে কিন্তু টেস্টে ভালো করা যায়, এটা কিন্তু এখন প্রমাণ হচ্ছে। কিছু কিছু খেলোয়াড় আপনার ইঞ্জুরির জন্য তামিম ইকবাল যেতে পারেনি, তারপরে সাকিবের পার্সোনাল কারণে যেতে পারেনি, তারপরে তো ক্রিকেটটা তো থেমে থাকবে, এখানে তো কাউকে না কাউকে তো আমাদের রিপ্লেস করতেই হবে। এবং আমরা HP-তে অনেকগুলি খেলোয়াড়কে মনিটরিং করি, কাকে লঙ্গার বল রেড বলের জন্য, কাকে হোয়াইট বলের জন্য, ওই থেকে কিন্তু মাহমুদুল জয়কে কিন্তু দেওয়া হয়েছে। আন্ডার-19 পর থেকে কিন্তু আমরা যে HP-র হেড কোচ এসেছিল ওর সাথে কিন্তু আমরা কথা বলে ওকে রেড বলের জন্য রেডি করেছিলাম, তো সে এর ফলটা কিন্তু আমরা পাচ্ছি। তো সবসময় আমি বিশ্বাস করি একটা খেলোয়াড়কে অবশ্যই যাকেই দিই একটা সময় দিতে হবে, সময় দিলে ইনশাল্লাহ আশা করি এরা অল্ডার ভালো খেলবে। নন্দুভাই, নির্বাচক প্যানেলটা থ্যাঙ্কস ফর জব, আপনারা ভালো করলে, খারাপ করলে অনেক সমালোচনা শুনতে হয়, ভালো করলে কয়জন ধন্যবাদ জানান আপনাদের? আপনার ফোনে কেউ জানেন না, এখনও তো কেউ জানেন। হ্যাঁ নন্দুভাই, অনেক সমালোচনা বিভিন্ন কারণে হচ্ছে আপনাকে না, কিন্তু আপনার জায়গাতে আপনার সাকসেস আমরা দেখেছি, নিউজিল্যান্ডের সাথে ঘরের মাটিতে সিরিজ জিতেছি, অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জিতেছি, এ ধরনের সমালোচনা আপনাদের নির্বাচক প্যানেল আপনাদের কতটা খারাপ লাগে? দেশের জন্য আপনার দীর্ঘদিন ধরে খেলেছেন, অনেকে অনেক কথা বলে আপনাদের নিয়ে, যেহেতু আপনারা বাংলাদেশ ক্রিকেটের বলতে গেলে এক সময় লিজেন্ডই ছিলেন। অবশ্যই সমালোচনা তো আপনাকে সমালোচনা করুন, কিন্তু সমালোচনাটা ওইভাবে করেন যেভাবে আপনি ব্যক্তিকে নিয়ে সমালোচনা করুন, ব্যক্তিটা কিন্তু ওটার এটা দেখতে হবে, এটা সেভাবে সমালোচনা করুন। কারণ ক্রিকেটকে নিয়ে ওইভাবে সমালোচনা করবেন না, এখানে অনেকগুলি ইয়াং প্লেয়ার খেলে যাদের ভবিষ্যৎ আছে দেশের ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার জন্য, ওরা কিন্তু প্রস্তুত, ওদেরকে সমালোচনা করে ওর পারফরমেন্সটা খারাপ করা কিন্তু ঠিক না। তারপরেও আমি বলবো যে ক্রিকেট অবশ্যই আপনারা ক্রিকেটকে সাপোর্ট করবেন, এখন কোভিড সিচুয়েশনে কিন্তু ভেরি হার্ড টাইম প্লেয়ারদের জন্য, এবং ওরা কিন্তু মেন্টালি অনেক ভাইবাবিলা থাকতে থাকতে হাঁপিয়ে গিয়েছে, এরপরেও যে আমাদেরকে এত কিছু ভালো কিছু যে উপহার দিচ্ছে এটা কিন্তু বিরাট ব্যাপার। এর জন্য মেন্টাল সাপোর্ট করুন, সমালোচনা থেকে একটু দূরে থাকুক, ক্রিকেটটাকে ভালোবাসুন। ক্রিকেটটা আমাদের বাংলাদেশের কিন্তু ক্রিকেটটা অনেক কিছু দিয়েছে, এবং কন্টিনিউ আরও দিবে, এটা প্লেয়ারদের সাপোর্ট করেন এবং মেন্টাল বুস্ট আপ করেন, ইনশাল্লাহ দেখবেন যে আরও টেস্টেও ভালো দল হবে, ওডিআইতে আমরা ভালো দল আছি, এবং টি-20-তে যেটা আমরা খারাপ যাচ্ছে এটা আমরা ওভারকাম করি। মনঃসংযোগে কোনো ব্যাঘাত ঘটে না এই সমস্ত সমালোচনা, কারণ আমরা তো প্লেয়ার ছিলাম, আমরা তো খেলে এসেছি, আমরা তো সবচেয়ে হার্ড টাইম বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলে এসেছি, যেখানে সাপোর্টারদের সাথে যুদ্ধ করে খেলতে হয়, এখন তো অনেক আরামে ক্রিকেটটা হয়, তো সেই হিসাবে আমরা অনেক কনফিডেন্টলি খেলে এসেছি। তো এখানে সমালোচনা আপনার সমালোচনা হবে, যেটা বললাম এটা আপনি কনফিডেন্টলি আপনি কাজ করবেন এবং ফলটা পাবেন, ফল তো এসছে, কাজ তো অবশ্যই, আপনি ভালো কাজ করবেন আপনি ফল পাবেন। আপনি আমাদের নির্বাচক প্যানেলের আন্ডারে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট জিতেছেন, ইংল্যান্ডের সাথে টেস্ট জিতেছেন, এগুলি তো আপনি ভুলে যেতে পারবেন না। আজকে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের টেস্ট জিতেছেন, এতগুলি অ্যাচিভমেন্ট তো আপনি একসাথে পাওয়ার যায় না সহজে। তো সুতরাং আমরা যথেষ্ট প্রাউড ফিল করি এই সমস্ত প্লেয়ারের সাথে যে আমরা কাজ করতে পেরেছি, এবং এই সমস্ত প্লেয়াররা যে আমাদেরকে এত ভালো কিছু উপহার দিয়েছে, অবশ্যই আমরা যথেষ্ট গর্বিত। এটা বোর্ডের ব্যাপার, এটা আমার ডিসিশন না। আমি 2003-04 ক্রিকেট ছাড়ার পরে বোর্ডের সাথে কিন্তু আছে, আপনি আজকে ডোবিন্দকে যে কোচ দেখছেন, 11-12 আমিও এই টিমের হেড কোচ ছিলাম, ও সাউথ আফ্রিকার হেড কোচ ছিলাম,
এখানেই খেলা হয়েছিল। তো আমি কোচিংয়ের সাথে ছিলাম, তারপরে 12 থেকে কিন্তু এই নির্বাচক প্যানেলের সাথে আছি 12 তারিখ থেকে। তো সুতরাং ক্রিকেটের সাথে আছি, এখন বাইরে কোনো কিছু করার নেই, তো ক্রিকেটের সাথে আছি। ক্রিকেট যদি বিসিবি চাই অবশ্যই যে কোনো জায়গায় কাজ করতে রাজি। এটা চাপ না আপনি যদি কন্টিনিউয়াস, যদি আপনি যদি কয়েকটা টেস্ট ম্যাচ আমরা ব্যাক টু ব্যাক খেলেছি, তারপরে আপনার NCLটা কিন্তু এরা এবাজতটা খেলে গিয়েছে। আপনি লঙ্গার ভার্সন ক্রিকেট যত বেশি খেলবেন, যত বেশি ওভার বোলিং করবেন, স্কিল ফিটনেসটা ততটুকু বাড়বে, আপনি অনেক কিছু শিখতে পারবেন। লঙ্গার ভার্সন ক্রিকেটটা হচ্ছে এমন একটা ক্রিকেট যেখানে অনেক কিছু শেখা যায় এবং অনেক কিছু নিজের থেকে সেলফ অ্যাসিস্ট করে কিন্তু অ্যাপ্লাই করা যায়। এই জন্য এরা কিন্তু এই গত আপনার 1 বছর ধরে প্রচুর লঙ্গার ভার্সন ক্রিকেট ম্যাচ খেলেছে, এটা কিন্তু এই জন্য ফলটা আসছে। তারপরে আপনার এই প্লেয়ারদের পারফরমেন্সে অবশ্যই গর্বিত এবং কনফিডেন্ট, এরা আগামী তো 5 দিন যদি আপনি কন্টিনিউস যদি ভালো ক্রিকেট যদি খেলে যেতে পারেন, যে কোনো জায়গায় আপনার একটা ভালো দল হিসেবে গুলো। আপনি কোন জায়গায় কোন খেলাটা আমরা দেখিনি আমাকে বলেন, কোন প্লেয়ারের কোন পারফরমেন্সটা দেখিনি, যে এই জিনিস এই ধরনের কথা যে বলে, কোন জায়গায় কোন ম্যাচটা আমরা মিস করেছি আপনি একটু বলেন, যে দেখা যাবে বলুন। এটা তো একদম একটা বাজে একটা প্রোপাগান্ডা। আমি যেটা বললাম না, ব্যক্তিগতভাবে আপনি যাকে অপছন্দ করবেন তাকে কিন্তু এই জিনিসগুলি বলবেন, বুঝছেন, কোন ম্যাচটা আমরা মিস করেছি, কার পারফরমেন্স আমরা দেখতে ইয়ে করেছি। এমনও আছে যে আমরা একটা প্লেয়ারকে টার্গেট করে ওর খেলা দেখতে গিয়েছি, ও জানিও না আমরা দেখতে গিয়েছি। এব্রডে যে কোনো টেস্ট ম্যাচ আপনাকে ভালো করতে হলে আপনার পেস বোলারকে ভালো করতে হবে এবং 3টা পেস বোলারের ফর্ম্যাটটা এব্রডে খেলতে হবে। এই জন্য পেস বোলারের ইউনিটটা আমরা বাড়িয়েছি, আমরা কিন্তু 6 জন পেস বোলার পাঠিয়েছি নিজে, কারণ পেস বোলারদের রেডি করা এব্রডের জন্য। আর হোম সোয়েলে আমরা যে প্ল্যানে খেলি, তখন স্পিন ওরিয়েন্ট খেলি, তখন আরেকটা প্ল্যান করি। তো সুতরাং টিম ম্যানেজমেন্ট যেভাবে প্ল্যান করবে, নির্বাচক প্যানেল শুদ্ধ নিয়ে যেই প্ল্যানের মধ্যে আমাদেরকে যেতে হবে। তো সুতরাং পেস বোলারদের ইউনিটটাকে স্ট্রং করা ইজ ভেরি ইম্পর্টেন্ট।